আমি আল্লাহ রহিম আল্লাহ ইয়ার, তোমার জীবনের সারা গুনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে, তুমি একদিন তওবা করলে খালিস দিলে, ওই খালিস দিলে তওবা করার কারণে আমি আল্লাহ সারা গুনারে নেকি দিয়া পরিবর্তন করিয়া আজকে তোমার নামায় আমলর উল্টা পৃষ্ঠা সিধা পৃষ্ঠা দো বাজু আমি নেকি দি পরি দিলাম। যাও বন্দা তুমি জান্নাতে যাও, এখন তোমার খেওয়াটাই দেবার তা নাই। সুবহানাল্লাহ, আল্লাহর জাত তো কও আল্লাহ যে আল্লাহ মাহাব দিতে বড় ভালা হয়, কিন্তু আমরা বান্দা বান্দিয়ে মাহাব চাই না। দুস্থ বুজুর্গ আহবাব আউলে একরামে বয়ান করাইন মুস্তাক সবে ফরমাইত্রাও দেহ ভাই, আমার আল্লাহ সান্না দিয়া বাদ বান্দা ফিস দিয়া বাদ, বান্দা হারাম খায় তখন আল্লাহরে ফিস দিলায়, বান্দা মিশা মাতে আল্লাহরে ফিস দিলায়, বান্দা যখন মিশা মাত মাতে ফিস দিলায়, বান্দা যখন নামাজ ছাড়ে ফিস দিলায়, বান্দা যখন গুনাহ করে ফিস দিলায়, আমার আল্লাহ ফিস দেই না বলে হেনে ফিস দেই না বলে যদি আখতা বান্দা মরবার আগে ফিরে যায় আর ফিরিয়া আল্লাহরে পায় না। সুবহানাল্লাহ, আমার আল্লাহ সামনা দিয়া বত্তা হইনি ভাই, কিন্তু বান্দা বান্দি আল্লাহ রে ফিস দিয়া বত্তা হই, সারাই মিলে আমরা ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। এরে অত সময় যে মাতিলাম না, মাতিলাম যে এটা হইল কি সিত্রাইল ভূমিকা, এটা কি যাইতা আস্তাগফিরুল্লাহ কইবা এটা ভূমিকা হবে শেষ হয়ে যাবে বলে জিওয়ায়। আমি ওরা সিত্রাইল এক মানুষ আর কি, ও সংক্ষেপে আজকের আলোচ্য বিষয় আমি ও শুরু করি আর এখন খারাপ পাই তোরা, কিন্তু আমি তোরা তোরা খারাপ পাই আর মাইক থেকে হরিয়া হই আর তোরা সা দিলে ভালো হয়। তোরা জিকির করো কালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আল্লাহর কালামের আলোচনা শুরু করার আগে আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে তোরা তৈরি হইবার লাগিন সুযোগ দেখবা হোক আল্লাহুম্মা আমিন। ইন সামিইন হলরে শ্রোতা মণ্ডলী হলরে সা দিলে বড় ভালো হইল, তো গুমর কিছু বা ভরিল অনে নিয়মে ওয়ান টাইম কাপো সা বাটিতা আছে এখন হিসাবে আর কি, লাইন কইলে তো ভালা আর ওয়াই নাতে মনে করমু সা খাই আর আমরা কিতা করমু, আমি খাইলে কোনটা হইতো না এক নম্বর নজর লাগতো না কোনো লাইন নাই আর কি, এক নম্বর নাম্বার দুই হইল আমি আপনার থইয়া খাইলে বেইনসাফি হইতো না কেলে জানেননি আপনারা গলাত কোনো অসুবিধা হওয়ার না, আমার যেগুলি মাইনাস ওগুলি প্লাস হইয়া আপনারা সমান হইব আর সা যদি দেই না মারে তোরা একজন আর কে তারা ফানি দিও আমার। এরে আল হাদিদ একটা সুরা তিলাওয়াত করছি আমি ফতরে সাইমানা, এরে আমার আল্লাহ আমি আয়াত শুরু করি আর আমার আলোচ্য বিষয় শুরু করি আর আল্লাহর কালামর মজা হইবার লাগিন আল্লাহর কালামর লগে মায়া লাগবার লাগিন। হাবিবে নাজ্জারের ঘটনা কইলাম, হাকিম কোরআনের ঘটনা কইলাম, আল্লাহ রাব্বুল আলামিনে হেমনে মাফ করিয়া দিবা ওখান কইলাম, কেন কইলাম আল্লাহর কালামর মজাটা হইবার লাগিন কখনো সুবহানাল্লাহ ঠান্ডা দেখো কবাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রাউন কওয়া মালাকুম লা তুমিনুনা বিল্লাহ, আল্লাহ কইত্রা হুনো না রে আমরা যারা মা বাবায় সন্তান সন্ততির হই না নি অবাস মনটা আপনার কথারে যার, কিন্তু খেয়াল কথা সন্তান সন্ততির হইন তোমরা কিতা যেন ওইল রে বা পড়াশোনা তো খেয়াল নাই কোনটাত খেয়াল নাই তোমাদের যে কি হয়ে গেল তোমার যেন কিতা যেন ওইল আমরা হইন না হই না হতই না কেন আমার আল্লাহ ফরমাইন আমরা রে ওবা হনক আমরা আল্লাহ ফরমাইন আমরা রে তোমা তান যেন কিতা ওইল রে বা তোমরা দিক বিদিক জ্ঞান শূন্য ওই গেলা হেনে তোমরা অত আউলা হইলা হেনে রে তোমরা অত ফাতারে মন গেল হেনে রে। মানুষের দিল বেখা হয় সিধা হয় বেখা হয় সিধা হয় বেখা হয় কিতা হয়
সিধা হয় বেহা হয় এখন আমি বুঝলাম কিলাম যাতে আল্লাহ রব্বুল আলামিনে হইত্র আমি নাই আল্লাহ ফরমাই তোমরা আমার কাছে খান ধরে তোমার টান দিল সিধা রাখবার লাগিন তোমরার দিলটা সিধা হরনেওয়ালা আমি বেখা হরনেওয়ালা তোমরা আমি সিধা হরনেওয়ালা বেখা তোমরা হরনেওয়ালা আমি বেখা করি না আমি সিধা বানাইয়া দেই তোমরার কর্মপদ্ধতির কারণে তোমরার দিল বেখা হয় আমি আল্লাহ আবার সিধা বানাইয়া দেই চারজন যুবক ভাই আমি দেখি আর বাক্যের সময় থাকি অশান্ত অশান্ত যেমন লুডু লুডু কেরম কেরম মুখা মারে রাখি বলে ত্রত্র ত্রত্র মারে শুনা ভাই হিগুতারে হামাইছে কি ওনারা বা তুরা কত সময় আর 15-20 মিনিট ও মূল আলোচনা ঢুকছি ওয়ামালাকুম আমার আল্লাহ হইত্রা তোমরার কিতা হইল রে তোমরার কিতা হইছে রে আল্লাহ হইত্রা তোমরার কিতা যেন হইল রে কেল কথা হ্যাঁ আল্লাহ হইত্রা অত মায়ার আল্লাহ হইত্রা তোমরার কিতা যেন হইল রে বলে কেনে আল্লাহ আল্লাহ বরমাই লা তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো না যেন লা তুমিনুনা বিল্লাহ আল্লাহরে বিশ্বাস করো না যেন এখন আমরা সারাই হইমু নাই বলে আল্লাহ তোমারে বিশ্বাস করি রে বা আল্লাহ করি না আর আল্লাহ হইত্রা আরে আয়াত ওয়ামাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু জেগে আমার বিশ্বাস করে এগুর দিল আমি সিধা করিয়া দিলাই ওয়াল্লাহ দিল সিধা বানানির বাদে গুহানো যায় বেলে দিল সিধা বানানির বাদে গু জন্নত গিয়া দম লয় ও হইতা রাব্বানা হে আমাদের পরবর্তীকার লা তুজির বেখা করিও না ব্যান্ড করিও না বাঁকা করিও না গুড়াইও না আল্লাহ বেখা করিও না লা তুজির বলে কিতাল না তোমরা কো না রে কলো বানা ও আল্লাহ আমরা দিল সমূহ রে তুমি আল্লাহ বেখা করিও না বলে কোন সময় বলে বাহদা ইদ হাদাই তানা ও আল্লাহ সিধা হরার বাদে হেদায়ত দেওয়ার বাদে সোজা রাস্তা সালানের বাদে আল্লাহ তুমি আমারে বেখা করিও না আমার দিল রে তুমি আল্লাহ সিধা করিয়া দিলাও সুবহান আল্লাহ এই দোয়াটা রোজানা যদি কেউ একবার পড়ে তে আল্লাহ রব্বুল আলামিনের সগীরা কবিরা আওসতর সারা গুনাহ থেকে বাঁচে আর আল্লাহরে বারবার করে আল্লাহ হে আমার পরবর্তীকার মালিক আল্লাহ তুমি আমারে মায়া ঘটা তোমার শুকর আদায় করতাম পারি আর না আল্লাহ তুমি আমারে বডি বানাইলাই আহসান বডি বানাইলাই এত সুন্দর চক্ষু দিলাই এত সুন্দর হাত দিলাই আমার হাতের মধ্যে আল্লাহ আলেখ্যা দিলাইলাই ও দেখো আলিফ লাম লাম হা আল্লাহ সুবহান আল্লাহ রগর মধ্যে আল্লাহ হাতর মধ্যে আল্লাহ বাম হাতর মধ্যে আমার আল্লাহ মেরুদণ্ড সেটিংয়ের মধ্যে আমার আল্লাহ বুকুর পাজরের হাড্ডির মধ্যে আল্লাহ সারা শরীরের মধ্যে আল্লাহ 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 ও আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইলে রে বাল্লা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক দিল কেন বেখা হইল হইব নি কেল কথা ও ই মাজ্জাখান মাতিয়ার ইকার আমি মাতিয়ার না কিন্তু আল্লাহ মাতাইল হইত্রা কেল কথা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তোরা তো হইও হা ও দে ভাই আল্লাহ আমরা সমান সমান আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক দফাও সমান দ আত সমান জান ডাইন আতর শাহাদত আঙ্গুল যত হানলাম বা বাউ আতর একটা অত হানলাম বা নাইনি যার ডাইনর খান যত বড় বাবর খান অত বড় সুবহান আল্লাহ জান ডাইনর সব যত বড় বাবর সব অত বড় আমার আল্লাহ এত সুন্দর সেটিং বানাইলা যদি না হোক আল্লাহ আমরা ফিটি দিতা মাংসর শ্বশুর বাড়িতে যাও বলে মাংসের প্লেট ওখানে
ওবাইদিন ইয়া সেন্ট লওয়া লাগলো লইয়া এর বাজে খাওয়া লাগলো না আমার আল্লাহ ও যেন আমার জয়েন্ট যেগু দিলা আমি শুক্রিয়া আদায় শুকুর আদায় করলাম না যদি এই জয়েন্ট না থাকতো তাইলে বাতর হামর উঠলো না মানে সুবহানাল্লাহ যদি আমার খনের জয়েন্ট গু দিতা না তাইলে বাদ কেল ও বলা যদি আমার আল্লাহ খবজার ও সেটিং দিতা না জয়েন্ট দিতা না তাইলে আমার বাত মুখ হামাইল না মানে কপালো গেল মানে কপালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি আমার আল্লাহ আমার আতর আঙ্গুলির গাইটোর মধ্যে জয়েন দিত তাহলে বাদ এমনে রইল মানে এমনে আলহামদুলিল্লাহ হোক হোক আলহামদুলিল্লাহ ও আল্লাহ তোমার শুকুর আদায় করতে পারলাম না এ আরে হাত মানা হয়েছে হাবিচার বলে করতে পারবা ইনশাল্লাহ বুঝতে পারবা বা কুলামে কেন আসুন আমার আল্লাহ কই তোরা তোমরা পড়ো রে রাব্বানা মা খালাক তাহাজা বাতিলা সুবহানাল্লাহ তোমরা খালি ইয়াদ করো কালাম খান দেখো আমি আল্লাহ কালামের মধ্যে তোমরা লোকে গফ করছি সুবহানাল্লাহ।